আমাদের আগে এই নির্বাচন, আসলে নির্বাচনটি এটা আমাদের আজ এবং আগামীর মাঝে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে। এই দেশের সকল কামার কুমার কেটে জানি আমাদের যারা শিক্ষক, যারা শ্রমিক, সকলের জন্য, সকল মেহনতি মানুষের জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু আপনাদের সামনে এই কথা বলবো, এই আসন্ন নির্বাচনটি আমরা এই দেশের আগামী প্রজন্মকে, আমাদের দেশের কামার কুমার তাঁতি জেলে শিক্ষক মেহনতি মানুষ সকল মানুষের জন্য আমরা উৎসর্গ করতে চাই, এবং তাদের হাত ধরেই আগামীর পথ বিনির্মাণ, সোনার বাংলাদেশ বিনির্মাণ, দারিদ্র মুক্ত বাংলাদেশ, আমরা সকল কিছু আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ আমরা যা করেছি তারা আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকবেন এবং তারা আমাদেরকে অবশ্যই আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সাহায্য করবেন। দেশের মানুষকে ধন্যবাদ, আমাদের সবাইকে ধন্যবাদ। আমরা বিজয়ের জন্য নির্বাচন করছি এবং ইনশাআল্লাহ আশা করি অবশ্যই বিজয় হবে। ইনশাআল্লাহ এই দেশের মানুষ কিভাবে নিচ্ছে, এই দেশের মানুষের আগামী দিন, আগামী দিনের স্বপ্ন, আগামী দিনের প্রত্যাশা পূরণে কতটুকু কাজ করবে এই নির্বাচন তার মাঝ দিয়ে সেটা প্রমাণিত হবে। আপনারা ভালোভাবে জানেন গত 10 বছর এই দেশের যে অর্থনৈতিক উন্নয়ন এটা আজকে আমাদের কাল্পনিক কোনো চিত্র নয়, আজকে বাস্তবতা। কি আমরা উন্নয়ন করেছি, এই দেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছি, সকল ক্ষেত্রে আমাদের সামষ্টিক অর্থনীতি, আমাদের সামাজিক খাত এবং সকল খাতে আমাদের যে অসাধারণ উন্নয়ন এটা আজকে মানুষ উপলব্ধি করছে এবং তারা এনজয় করছে। কুমিল্লার আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, জাগো কুমিল্লায় আপনাকে স্বাগতম।